আজকে আমরা চলে এসেছি ক্যামটাসিয়া স্টুডিও 9 ভিডিও এডিটিং টিউটোরিয়ালের দ্বিতীয় নম্বর পার্টে। আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি যে ক্যামটাসিয়া 9 এর যে টাইম লাইনটি আছে, টাইম লাইনটি সম্পর্কে আপনাদের সবাই ধারণা দিব এবং এই টাইম লাইনে কীভাবে ভিডিও এডিট করতে হয় সেটি আপনাদের দেখাবো। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। তো প্রথমে আপনারা ক্যামটাসিয়া স্টুডিওতে চলে আসবেন। ক্যামটাসিয়া স্টুডিওতে আসার পর সর্বপ্রথম আপনাদের কাছে এইরকম ইন্টারফেসটি আসবে। এটি হলো আপনাদের টাইম লাইন এবং কিছু সেটিংস আছে, আপনাদের সেটিংস সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই। আপনারা যেখানে এই আরো চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি হলো আন্ডু অপশান। আপনারা যদি কোনো কাজ করেন, সেই কাজের মাঝখানে যদি আপনার মনে হয় কাজটি ভুল হয়েছে, আপনি ফেরত আসতে চান, তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। অথবা আপনারা যদি চান যে আপনারা একটি কাজ করে ফেলেছেন, সেটি আন্ডুও করে ফেলেছেন, আপনারা সেই কাজে আবার ফেরত যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয় অপশনটি ব্যবহার করতে পারেন। এই অপশনটির নাম হচ্ছে রিডু। আপনারা যদি চান যে এই মাউসের কার্চার দিয়ে এটি ব্যবহার করবেন না, আপনারা চাইলে কন্ট্রোল জেড প্রেস করতে পারেন, তাহলে আপনাদের এখানে আন্ডু হবে। এবং রিডু করতে চাইলে কন্ট্রোল প্লাস ওয়াই চাপ দিলেই এখানে রিডু অপশনটি কাজ করবে। তারপরে এখানে একটু পাশে দেখতে পাচ্ছেন একটি কাঁচের মতো অপশন আছে, এই কাঁচের মতো অপশনটি হচ্ছে কাট করা। আপনাদের সব সেটিংসই আমি দেখাবো, এখানে শুধু বলে দিচ্ছি এটি হলো কাট করা, এটি দিয়ে কাট করা যায়। এবং আপনারা যেখানে এই বইয়ের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন এটি হলো কপি করার অপশন। আপনার যদি কোনো কিছু কপি করার ইচ্ছে থাকে আপনারা সিলেক্ট করে এই কপি অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কপি হয়ে যাবে। আর এখানে কীবোর্ডের শর্টকাট হলো এই কাঁচি অপশন দিয়ে যে কাজটি করা হয় অর্থাৎ কাট করা হয়, আপনারা কীবোর্ডের কন্ট্রোল প্লাস এক্স চেপে দিলেই এই কাজটি হয়ে যাবে। এবং এখানে কপি অপশনে কন্ট্রোল প্লাস সি চাপ দিলে এখানে আপনাদের কাজটি হয়ে যাবে, অর্থাৎ এখানে ড্র্যাগ করে সিলেক্ট করে নিয়ে আপনারা কন্ট্রোল প্লাস সি করে দেবেন, তাহলে এখানে আপনাদের কপি হয়ে যাবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, এটি অপশনের নাম হচ্ছে পেস্ট। আপনারা যদি কোনো কিছু কপি করে থাকেন, আপনারা যদি সেই কপি করা জিনিসগুলো এখানে পেস্ট করতে চান, তাহলে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন, অথবা আপনারা আপনাদের কিবোর্ডের কন্ট্রোল প্লাস ভি চেপে দিতে পারেন। তারপরে আরেকটি অপশন আছে, আপনারা চাইলে এই অপশনটি ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার স্বার্থে। তো এই অপশনটির নাম হচ্ছে স্প্লিট। এই অপশনটি দিয়ে আপনি যদি কোনো ভিডিওকে দুই ভাগে ভাগ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারবেন। তা বাদে এই অপশনটির এক্সট্রা কোনো কাজ নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন। এই সার্চ অপশনের মোটামুটি কোনো কাজ নেই, শুধুমাত্র এটি দিয়ে টাইম লাইন ভিউ করা যাবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস একটি আইকন আছে এবং এখানে একটি ড্র্যাগ করার মতো অপশন আছে, লাইন আছে। আপনারা যদি চান আপনাদের এখানে ভিডিওটি একটি এক মিনিটের ভিডিও আপনারা এইটুকু জায়গার মধ্যে ঢোকাবেন, তাহলে আপনারা এটিকে ছোট করে দিবেন। অথবা আপনি যদি চান একটি 10 সেকেন্ডের ভিডিও আপনার এই পুরোটা টাইম লাইন জুড়ে থাকবে, তাহলে আপনি এটি বড় করে দিবেন। তো আমি সবগুলো অপশনের কাজই আপনাদের দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন একটি লাইন আছে, আপনারা এই লাইনের আর্টটিকে ড্র্যাগ করে উপর নিচ করতে পারবেন। অর্থাৎ দেখুন, এখানে যদি আমি উপরে নিয়ে যাই এটি, তাহলে এখানে টাইম লাইনের এই যে ট্র্যাকটি দেখতে পাচ্ছেন এটি, এইগুলো হলো ট্র্যাক, এই ট্র্যাকটি বড় হবে আর আপনার কাজ করতেও সুবিধা হবে। আর মূলত এটি ছোট রেখে কাজ করাটাই বেটার মনে হয়, কারণ জায়গা বেশি লাগে না। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, আপনার এই প্লাস আইকনে একটি করে ক্লিক করবেন, তাহলে আপনাদের একটি করে ট্র্যাক বেড়ে যাবে। তারপরে এখানে আর কোনো কাজ নেই। এই অপশনটি হলো একটি মার্কার অপশন, আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে এখানে মার্কার সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি চান আপনাদের কিবোর্ড ব্যবহার করে কন্ট্রোল প্লাস এম চাপ দিলে আপনাদের মার্কারটি সিলেক্ট হয়ে যাবে এবং আপনারা মার্কারের কাজটি করতে পারবেন। তো আমি সবই দেখাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক, এখানে আপনি আনলিমিটেড ট্র্যাক নিতে পারবেন। এখানে রাইট ক্লিক করে আপনারা যদি এখানে ইনসার্ট ট্র্যাকের উপরে ক্লিক করেন, তারপরে এখানে অ্যাডোব অথবা বিলো, আপনারা উপরে নিতে চাইলে অ্যাডোবে ক্লিক করে দেবেন এবং নিচে নিতে চাইলে আপনারা বিলোতে ক্লিক করে দেবেন। এই ট্র্যাকগুলো মূলত আসলে কি, আপনারা যদি কোনো ভিডিও এডিটিং করার জন্য ভিডিও নিয়ে আসেন, সেখানে যদি সেই ভিডিওর সাথে একটি গান অ্যাড করতে চান, তাহলে আপনাকে প্রথম লাইন অথবা দ্বিতীয় লাইনে একটি ভিডিও রাখতে হবে, অথবা আপনাকে প্রথম অথবা তৃতীয় লাইনে আপনাকে সংটি রাখতে হবে। তারপর এখানে দেখুন ট্র্যাক ডিজেবল এবং ট্র্যাক লকের অপশন আছে, আপনারা চাইলে দুইটি ব্যবহার করতে পারেন। আপনারা যদি চান যে আপনাদের ট্র্যাকটি বর্তমান হাইড করে রাখবেন অথবা ডিজেবল করে রাখবেন,
তো আমি সবই দেখাবো, এখন বললে আপনারা বুঝতে পারবেন না, তার জন্য একটি ভিডিও আমাদের ইম্পোর্ট করতে হবে। আরেকটি সিস্টেম এদিকে আছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটি লাইন আছে, আপনারা এই লাইন দিয়ে টেনে টেনে ভিডিও দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা মার্ক করতে পারবেন আপনাদের ভিডিও, মার্ক করে কাটিং পেস্টিং সব এখান থেকেই করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা একটি ভিডিও ইম্পোর্ট করব, আর এর আগে একটি আমি টিউটোরিয়াল তৈরি করেছিলাম যেখানে মিডিয়া বিন সম্পর্কে সব ধারণা দিয়েছি এবং মিডিয়া বিনের সকল কাজ আমি দেখিয়েছিলাম। তো আপনারা চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন, ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা সিম্পলি একটি গান এখানে নিয়ে আসব। সো ভিউয়ার্স দেখুন এখানে আমাদের ভিডিওটি চলে এসেছে। তো আপনারা এই ভিডিওটি এখানে টাইম লাইনে নিয়ে এসে এডিট করবেন কীভাবে, আপনারা শুধুমাত্র এখানে ড্র্যাগ, এখানে আপনাদের ভিডিওটি চেপে ধরে আপনারা যে ভিডিওটি নিয়ে আসবেন সেই ভিডিওটি চেপে ধরে আপনাদের টাইম লাইনে নিয়ে চলে আসবেন। অথবা আপনি আরও একটি কাজ করতে পারেন, আপনাদের ভিডিওর উপরে একটি রাইট ক্লিক করে দিয়ে এখানে অ্যাড টু টাইম লাইনের উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ভিডিওটি চলে আসবে। আরেকটি সিস্টেম আছে, যে সিস্টেমটি হলো আপনাদের এই যে সিলেকশন টুলটি আছে, আপনারা সেই সিলেকশন টুলটি এখানে যদি নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনাদের সিলেকশন টুলটি বর্তমান কিন্তু মাঝখানে আছে দেখুন, তারপরে যদি আপনি এখানে রাইট ক্লিক করে আপনাদের অ্যাড টু টাইম লাইনে ক্লিক করে দেন, তাহলে কিন্তু এখানে ভিডিওটি চলে আসবে, এই ভিডিওটি কিন্তু আর সামনে যাবে না। তো সেজন্য আমার মনে হয় এখানে শুধুমাত্র ড্র্যাগ করে টেনে নিয়ে এসে ভিডিওটি রাখাই বেস্ট। তো এখন আপনাদের যদি মনে হয় এখানে ট্র্যাক বেশি হয়ে গেছে অথবা আপনাদের ভিডিও এখানে বেশি নিয়ে আসা হয়ে গেছে, তো আপনারা চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। তো ডিলিট করবেন কিভাবে, এখানে আপনারা সিম্পলি এখানে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করার পর এখানে রাইট ক্লিক করবেন, তারপর এখানে ডিলিট অপশন পাবেন, আপনারা ডিলিট করতে পারেন। অথবা আপনারা এই ট্র্যাকের এই ভিডিওটি ডিলিট করতে যাচ্ছেন, তো আপনারা এই ভিডিওটি সিলেক্ট করবেন এবং আপনাদের কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিয়ে দেবেন, সাথে সাথে আপনাদের এই ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক 1 ট্র্যাক 2, তো আমি বলেছিলাম এখানে আপনাদের ট্র্যাকটি লক করা যাবে এবং ডিজেবল করা যাবে, তো আপনি চাইলে এখানে আপনাদের ট্র্যাকটি ডিজেবল করতে পারেন। তো ডিজেবল করার সিস্টেমটি আমি দেখা দিচ্ছি, এখানে চোখের মতো যে আইকনটি আছে এটি হলো ডিজেবল ট্র্যাকের অপশান, আপনারা এই চোখের মতো আইকনে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটি আর থাকবে না। দেখুন আপনাদের এই ট্র্যাকে কিন্তু এই ভিডিওটির অপশন আছে, কিন্তু এখানে আর কোনো ভিডিও এই মনিটরে শো করাচ্ছে না, আপনারা এই টাইম লাইনে যে ভিডিও এবং ফটো নিয়ে আসবেন সেটি এই মিডিয়া মিডিয়ে আপনারা দেখতে পারবেন। তো এই দেখুন এখানে ট্র্যাকটি ডিজেবল করে দেওয়ার সাথে সাথে এখানে আর কোনো ভিডিও দেখা যাচ্ছে না, আপনারা যদি আবার ট্র্যাকটি এনেবল করে দেন তাহলে আপনারা আবার এখানে ভিডিওটি দেখতে পারবেন। আর আপনারা এখান থেকে এখানে কাজ করার সুবিধা, আপনারা আস্তে আস্তে যখন কাজগুলো শিখে যাবেন তখন আপনাদের এই ডিজেবল এবং লকের অপশনটি কাজে লাগবে। তারপর এখানে লকের অপশন কিসের জন্য আমি এটি আরও একটু পরে বুঝিয়ে দেব। তো চলুন শুরু করা যাক, আমরা আরও একটি ভিডিও এখানে ডিলিট করে দিই। আর এখানে দেখুন এখানে যদি আপনাদের মনে হয় যে আপনাদের এখানে ট্র্যাক বেশি হয়ে গেছে, আপনাদের ভিডিও অথবা অডিও অথবা ফটোর তুলনায় এখানে ট্র্যাক বেশি হয়ে গেছে, দেখুন এখানে আমাদের একটি ভিডিও আছে কিন্তু এখানে ট্র্যাক আছে চারটি, আপনারা চাচ্ছেন এই ট্র্যাকগুলো ডিলিট করতে, ট্র্যাকগুলো ডিলিট করার জন্য আপনারা কী করবেন, সিম্পলি এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে রিমুভ ট্র্যাকের উপর ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ট্র্যাকটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে 4 নম্বর ট্র্যাকটি আর নেই। আর এখানে আপনার প্লাস বাটনে কয়েকটি ক্লিক করে দিলাম, দেখুন এখানে 7টি ট্র্যাক মোট হয়েছে। তো আপনারা চাচ্ছেন যে এখান থেকে 1 নম্বর ট্র্যাকটি বাদে এখানে 2, 3, 4, 5, 6, 7 এই সব কয়টি ট্র্যাক আপনি ডিলিট করে দিতে চান এক ক্লিকে, তাহলে আপনি সেক্ষেত্রে কী করবেন, এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে রিমুভ অল এমপ্টি ট্র্যাক, আপনার এই রিমুভ অল এমপ্টি ট্র্যাকের উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সকল এমপ্টি ট্র্যাকগুলো ডিলিট হয়ে যাবে, অর্থাৎ যে ট্র্যাকে ভিডিও অডিও অথবা আপনাদের কোনো ইমেজ নেই সেই ট্র্যাকগুলো ডিলিট হয়ে যাবে। তো এখন আসি কাটিং পেস্টিং রিডু আন্ডু এইগুলো নিয়ে, তারপরে এখানে আসি কাটিং অপশানতে। দেখুন এখানে কিন্তু কাটিং অপশানটি বর্তমান হাইড হয়ে আছে, তো এখন এটি উজ্জ্বল হবে কীভাবে, দেখুন এখানে এই মার্কারের পাশে দুই পাশে সবুজ এবং লাল দুইটি অপশান আছে, আপনারা চাইলে এখানে বিভক্ত করতে পারেন। তো আপনারা এই লাল মার্কটি ধরে যদি টান দেন তাহলে এখানে সিলেকশন হবে, সিলেকশন হওয়ার সাথে সাথে দেখুন এখানে এই কাটিং অপশানটি চলে এসেছে, অর্থাৎ এখানে আমি এক কথায় বলে দিই যে আপনি যদি চান যে আপনার এই ভিডিওটি এখান থেকে ঠিক এই জায়গাটুকু থেকে আপনার এই জায়গাটুকু পর্যন্ত আপনার এই ভিডিওটি রাখার কোনো প্রয়োজন মনে হচ্ছে না অথবা এখানে কিছু সমস্যা হয়েছে সেজন্য আপনি এইটুকু জায়গা কেটে ফেলতে যাচ্ছেন, তো সেজন্য আপনি কি করবেন, আপনারা এই মার্কার অপশনের এই লাল অপশন অথবা এই সবুজ অপশনটি ধরে এখানে ড্র্যাগ করে টেনে নিয়ে যাবেন, আপনাদের জায়গা মতো সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পর এখানে যদি আপনি এই কাট অপশনে ক্লিক করে দেন তাহলে এই যেইটুকু সিলেক্ট করেছিলাম সেইটুকু কাট হয়ে যাবে,
দেখুন এইটুকু আমি সিলেক্ট করেছিলাম, এখানে এই কাট অপশনে ক্লিক করার সাথে সাথে এইটুকু অপশন ডিলিট হয়ে যাবে। তো আপনারা যদি এই কাজটি আবার আনডু করতে চান, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে সাথে সাথে আপনারা আবার আনডু করতে পারবেন। এখানে আর কোনো কাজ নেই, এই অপশনের আর কোনো কাজ নেই, অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন এই অপশনটি দিয়ে। আপনারা এই ট্র্যাকটি অর্থাৎ আপনার ভিডিও অডিও হোক বা আপনার ইমেজ হোক আপনারা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর যদি আপনি এই কাঁচি অপশন অর্থাৎ কাট অপশনে ক্লিক করে দেন, তাহলে আপনাদের ভিডিওটি বা অডিওটি যাই থাকুক ডিলিট হয়ে যাবে। তো আমরা আবারও আনডু করলাম। তারপরে এখানে আসি এই অপশনটি নিয়ে, কপি অপশন। আপনারা যদি চান এখানে থাকা কোনো ট্র্যাককে আপনি কপি করবেন, দেখুন এই ট্র্যাককে আমি কপি করব। তার জন্য কী করব, এখানে জাস্ট এটি সিলেক্ট করলে, এইভাবে সিলেক্ট করলে হবে, অথবা আপনি যদি একসাথে দুই তিনটা ট্র্যাককে কপি করতে চান তাহলে আপনি এখানে সিলেকশনে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে যদি আপনি এই অপশনে ক্লিক করে দেন তাহলে এটি কপি হয়ে যাবে, অথবা আপনি যদি এই অপশনটি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল প্লাস সি চাপেন তাহলে কপি হয়ে যাবে। অথবা আপনি আরও একটি পদ্ধতিতে এখানে কপি করতে পারেন, কপিটি হলো যে আপনি এখানে এই ভিডিওর উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে কপি অপশন পাবেন, এই কপি অপশনে ক্লিক করে দিলেও এটি কপি হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি এই অপশনের কাজ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট অপশান, এই পেস্ট অপশানটি আপনারা কীভাবে কাজ করবেন এই পেস্ট অপশান দিয়ে। আপনারা চাইলে এখান থেকে এই পেস্টের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে এই ভিডিওটি আপনারা যারা কপি করেছিলেন, অথবা আপনারা যেই ভিডিওটি কপি করবেন, অডিও কপি করবেন, আপনাদের সাথে সাথে পেস্ট হয়ে যাবে আপনাদের এই মার্কারটি যেখানে থাকবে সেখান থেকে। তো দেখুন আমি এখানে মার্কারটি নিয়ে এসে এখানে পেস্ট অপশানে ক্লিক করে দিলাম, আমাদের ভিডিওটি এখানে পেস্ট হয়ে গেছে। অথবা আপনি যদি চান যে আপনার ভিডিওটি আপনি ঠিক এই জায়গাটিতে বসাবেন, অথবা আপনি এই মার্কারটি ইউজ না করে, তো সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, আপনার মাউসের যে কার্সারটি আছে আপনার মাউসের কার্সারটি দিয়ে এখানে রাইট ক্লিক করবেন, তারপর এখানে পেস্ট অপশান আসবে, তো আপনার এই পেস্ট অপশানের উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এখানে ঠিক এখানে আপনাদের এই ভিডিওটি চলে আসবে পেস্ট হয়ে। তো আমরা জাস্ট এগুলোকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করব, তারপর এখানে রাইট ক্লিক করব, দেন ডিলিট বাটনে ক্লিক করে দিব, ডিলিট হয়ে গেছে। তারপরে এখানে আসি লাস্ট এই অপশনটির কাজ। এই অপশনটির কাজ হলো, আমি দেখাই দিচ্ছি, আপনারা যদি কোনো ভিডিওকে দুই ভাগে ভাগ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশনটিতে কাজ করতে পারবেন। তো দেখুন যেমন এই ভিডিওটিকে আমি দুই ভাগে বিভক্ত করতে চাই, তো সেক্ষেত্রে আমি এই মার্কারটিকে টেনে নিয়ে এসে আমার জায়গা মতো, আমার পছন্দের জায়গা মতো আমি রেখে দিলাম, অর্থাৎ আপনারাও আপনাদের পছন্দের জায়গা মতো আপনারা রেখে দিবেন। তো তারপরে এখানে আপনারা এই ভিডিওটি অথবা আপনাদের অডিওটি আপনার যে কোনো কিছুই দুই ভাগে বিভক্ত করতে পারেন, আপনাদের ফটো বিভক্ত করতে পারেন, অডিও বিভক্ত করতে পারেন, অথবা ভিডিও বিভক্ত করতে পারেন। তো আমি ভিডিও বিভক্ত করে দেখাচ্ছি, দেখুন এখানে ভিডিওটি সিলেক্ট করব প্রথমে, যে ভিডিওটি আমরা ডিলিট করতে চাই, সরি বিভক্ত করতে চাই, তো ভিডিওটি সিলেক্ট করব। তারপরে এখানে এই অপশনটি ভেসে উঠবে, স্প্লিট অপশনটি ভেসে উঠবে, আপনারা স্প্লিটের উপরে ক্লিক করে দেবেন, তারপরে এখানে সাথে সাথে আপনাদের ভিডিওটি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, দেখুন এখানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তো আপনারা যদি চান এটিকে আবার জোড়াও লাগাতে পারবেন এখানে আনডু করে, অথবা আরও একটি অপশান আছে সেই অপশানের মাধ্যমে আপনারা এখানে জোড়া লাগাতে পারবেন। এখানে দুইটি ভিডিও থাকবে না, আপনারা একটি ভিডিওতে এখানে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ একটি ভিডিও এখানে তৈরি করে নিতে পারেন। তো কীভাবে করবেন দেখুন, এখানে কোনো কিছু সিলেকশন করতে হবে না, জাস্ট আপনাদের এই মার্কারটি আছে, এই মার্কারটি আপনারা আপনাদের জায়গা মতো আপনাদের পছন্দ মতো জায়গায় বেছে নেবেন, তারপরে এখানে এই লাল অপশান অথবা এখানে এই সবুজ অপশানটি ধরে এখানে ড্র্যাগ করে আপনাদের এই দ্বিতীয় ভিডিওর সামনে থেকে, অথবা আপনাদের এই প্রথম ভিডিওর সামনে থেকে আপনারা কী করবেন, এখান থেকে এই ড্র্যাগ করে আপনাদের এই কাটা অপশানের উপরে এখানে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট এই কাঁচি অপশান অর্থাৎ কাট অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এটি কেটে জোড়া লেগে যাবে, দেখুন এখানে একটি ভিডিও হয়ে গেছে, এখানে কিন্তু আর দুইটি ভিডিও নেই। তারপরে আসছি এখানে, দেখুন এখানে একটি ভিডিও আছে এবং অডিও আছে, তো আমি এখন একটু আপনাদের শোনাই দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে একটি ভিডিও আছে এবং অডিও আছে। তো এই অডিও এবং ভিডিওকে আপনার যদি আলাদা করার প্রয়োজন হয় তা সেক্ষেত্রে আপনি কী করবেন, তো সেক্ষেত্রে একটি করণীয় আছে যে আপনি এই ভিডিওটিতে একটি রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করার পর এখানে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও লেখা থাকবে, আপনারা এই অপশানে ক্লিক করে দিন, তাহলে আপনাদের ভিডিওটি এবং অডিওটি সেপারেট হয়ে যাবে, আপনাদের ভিডিও থেকে অডিও উপরের ট্র্যাকে চলে যাবে এবং আপনারা সুন্দরভাবে একটি একটি করে এডিট করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো আপনাদের ভিডিওটি এডিট করতে পারবেন এবং এখান থেকে আপনার অডিওটিও এডিট করতে পারবেন। সো ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের ভিডিও থেকে অডিও আলাদা করতে পারেন খুবই সহজে। তো আরেকটি কথা, আমি বলেছিলাম যে এই ট্র্যাকের আমি এই লক ট্র্যাকটি দেখাবো,
লক ট্র্যাকের অপশনের কাজ করাটি দেখাবো। তো এখন আমি দেখাতে চলেছি, দেখুন এখানে যে ভিডিওটি আছে এটি হলো ভিডিও এবং এটি হলো অডিও। তো আমি চাচ্ছি এই অডিওটি ঠিক রেখে আমি ভিডিওটি এডিট করব। তো আমি যদি এখান থেকে সিলেক্ট করে এখানে কাট করে দিই তাহলে এখানে আমার ভিডিও কাটবে এবং সাথে আমার অডিওটিও কেটে যাবে। তো আমি চাই যে এখানে শুধু ভিডিও কাটবে, অর্থাৎ ভিডিও এডিট করব, কিন্তু কোনো অডিও এডিট করব না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে লক অপশনটি অ্যানাবল করে দিতে হবে। তাহলে আমাদের এখানে যদি আমরা কোনো ভিডিও কাটিং পেস্টিং অথবা আমরা যেই কাজই করি তো আমাদের এখানে অডিওর কোনো সমস্যা হবে না, অডিও যেই রকম ছিল ঠিক সেই রকমই থাকবে, কিন্তু আমাদের ভিডিও এখানে আমরা সঠিকভাবে এডিট করতে পারবো। দেখুন আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি করে নিচ্ছি, আপনারা পরবর্তীতে অ্যাপ্লাই করে দেখবেন। দেখুন এখানে আমি একটি কাট করেছি কিন্তু এখানে আমার অডিওটিতে লক থাকার কারণে এখানে আর অডিওটি কাট হয়নি। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি সেটিংস আপনাদের টাইম লাইনের। তো আপনাদের অনুরোধ জানাই, আপনারা যদি ক্যামটাসিয়া স্টুডিও 9 দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো দেখা হবে আগামী এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।